আন্দোলনে নামে বিএনপি পুলিশের উপর হামলা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জনগণ প্রতিরোধ গড়ে তুললে দলটির নেতাকর্মীরা পালাবার পথ পাবে না বলে সতর্কও করেন তিনি। আর আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না। মাসুদ সুমনের রিপোর্ট। সচিবালয়ে বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মল্লযুদ্ধ চায় না উল্লেখ করে তিনি বলেন, রাজপথের দল আওয়ামী লীগ মাঠে নামলে তাদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না। রাজপথে তারা যেভাবে পুলিশের উপর হামলা পরিচালনা করছে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, অনেক ক্ষেত্রে করছে, সেটার বিরুদ্ধে যদি জনগণ নামে আর সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা থাকে, তারা পালাবার পথ খুঁজে পাবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শহীদ ময়েজউদ্দিনের 38তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন করে যাদের থেকে গণতন্ত্র উদ্ধার করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। যথাসময়ে আগামী নির্বাচন হবে বলেও জানান তিনি। যে জিয়ার রহমানের হার না ভোট, যেই ভোটে তার প্রতিদ্বন্দ্বী নাই, সেই ভোট থেকে কারচুপি শুরু হলো। সেদিন থেকে একটা প্রচারণা ছিল, এক গুন্ডা দুই গুন্ডা ভোট ঠান্ডা, তার আজকে গণতন্ত্রের শিক্ষা দিতে চায়। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। মাসুদ সুমন, মোহনা সংবাদ, ঢাকা।